সালামু আলাইকুম সবাইকে। কম্পিউটার নেটওয়ার্কের লেকচার সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা দেখব সিসকো প্যাকেট ট্রেসারে কিভাবে একটি স্ট্যাক টপোলজিকে ডিজাইন করা যায়। আপনারা অলরেডি আমাদের ডিজাইনটি দেখতে পাচ্ছেন আমাদের সিসকো প্যাকেট ট্রেসারের ওয়ার্কিং স্টেশনে। প্রথমে আসা যাক, স্ট্যাক টপোলজি বলতে আমরা কি বুঝি। স্ট্যাক টপোলজি বলতে এমন একটি নেটওয়ার্ক টপোলজিকে বোঝায় যেখানে তার প্রতিটি নোড, যেমন ওয়ার্ক স্টেশন, প্রিন্টার, ল্যাপটপ, সার্ভার ইত্যাদি দিয়ে বানানো হয়ে থাকে, যা সরাসরি একটি কেন্দ্রীয় ডিভাইস, হাব বা সুইচের মাধ্যমে সংযুক্ত থাকে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই স্ট্যাক টপোলজিতে আমাদের পেরিফেরাল ডিভাইস হিসাবে আমাদের কম্পিউটার কানেক্টেড আছে। তো আমরা কম্পিউটারের পরিবর্তে অন্য যে কোনো ডিভাইস কানেক্টেড থাকতে পারে, যেমন ওয়ার্ক স্টেশন, প্রিন্টার, ল্যাপটপ, সার্ভার, এবং আমাদের একটিমাত্র কেন্দ্রীয় সুইচ বা হাবের মাধ্যমে প্রত্যেকটা পেরিফেরাল ডিভাইস কানেক্টেড। এবং আমাদের এটা হচ্ছে একটা নোড আমরা বলতে পারি, এবং আমাদের এই পেরিফেরাল ডিভাইসের সাথে কানেক্টেড এই একটা নোট। তো সেক্ষেত্রে প্রতিটি আমাদের ওয়ার্ক স্টেশনে একটি কেবল থাকে, যা তার নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড বা এনআইসি থেকে হাব বা সুইচে যায়। এবার আসা যাক, সিসকো প্যাকেট ট্রেসার কিভাবে আমরা একটা স্ট্যাক টপোলজি ডিজাইন করতে পারি তা দেখার চেষ্টা করব। শুরুতে আমরা আমাদের ফাইলে ক্লিক করি। এখান থেকে আমরা একটা নিউ ফাইলে ক্লিক করি। ওকে, তাহলে শুরুতে আমাদের দেখতে হবে আমাদের আজকে প্রশ্নে কি বলা আছে। আমাদের প্রশ্নে বলা আছে এমন একটি স্ট্যাক টপোলজি ডিজাইন করতে হবে যেখানে 6টা পিসি থাকবে এবং তাদের জন্য ফলোইং আইপি অ্যাড্রেস দেওয়া আছে। এবং আমরা জানি এটা হচ্ছে ক্লাস সি আইপি অ্যাড্রেস। আমাদের লোকাল এরিয়া নেটওয়ার্ক সাধারণত ক্লাস সি আইপি অ্যাড্রেস ইউজ করে থাকি এবং তার জন্য সাবনেট মাস্ক আমাদের দেওয়া আছে। তাহলে আমরা প্রথমে আমাদের যে পেরিফেরাল ডিভাইস হিসেবে 6টা ডিভাইস আছে তা নিতে হবে। তাহলে আমরা এখান থেকে আমাদের অ্যান ডিভাইসে চলে যাই। অ্যান ডিভাইস থেকে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত যে পেরিফেরাল ডিভাইস, পিসি বা কম্পিউটার, সেটাকে আমরা নিয়ে আসি। তো আমাদের 6টা দরকার হবে। আমরা চাইলে এভাবে একটা একটা করে নিয়ে আসতে পারি, অথবা আমরা চাইলে কন্ট্রোল প্রেস করে যে পেরিফেরাল ডিভাইসের দরকার সেখানে সিলেক্ট করলে এটা সিলেক্টেড হয়ে যাবে এবং মাল্টিপল টাইম আমরা এটা নিয়ে নিতে পারবো। ওকে, আমাদের 6টা দরকার ছিল, আমরা নিয়ে নিয়েছি। আমরা এসি প্রেস করলে এটা আনডু হয়ে যাবে। এবং আমরা শুরুতেই বলেছিলাম যে আমাদের স্ট্যাক টপোলজি ডিজাইনের ক্ষেত্রে আমাদের সাধারণত একটি কেন্দ্রীয় সুইচ বা একটি হাব থাকে, সুতরাং আমাদের এক্ষেত্রে একটি মাত্র আমাদের সুইচ বা আমাদের হাবের দরকার হবে। তাহলে তার জন্য আমরা আমাদের এখানে থেকে নেটওয়ার্ক ডিভাইসে ক্লিক করি। নেটওয়ার্ক ডিভাইসে ক্লিক করলে আমাদের এখানে রাউটার সুইচেস অপশন আছে। আমরা এখান থেকে সুইচ অপশনে ক্লিক করি। সেখান থেকে আমরা একটি নির্দিষ্ট মডেলের সুইচ নিয়ে নিব। আমরা এখানে 2950T এই মডেলের সুইচটিকে আমরা হচ্ছে সিলেক্ট করে নিব। এবার আমাদেরকে অ্যান ডিভাইসের সাথে আমাদের সুইচকে কানেক্ট করতে হবে। আমরা যে মডেল সুইচটি নিয়েছি, আপনারা এখানে যদি কার্সার রাখেন দেখতে পাবেন আমাদের এখানে 24টি পোর্ট শো করছে। তো তাহলে আমরা সর্বোচ্চ এই 2950T24 এই মডেলের সুইচের মাধ্যমে 24টি আমাদের পেরিফেরাল ডিভাইসকে কানেক্ট করতে পারবো ফার্স্ট ইথারনেট পোর্টে। তাহলে আমরা যে কানেকশন এস্টাবলিশ করবো এক্ষেত্রে দুটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে। প্রথমত, আমাদের ডিভাইসগুলো সেম কিনা এবং ডিভাইসগুলো ডিফারেন্ট কিনা। আমাদের সুইচ এবং আমাদের যে পেরিফেরাল ডিভাইস হিসেবে যারা কানেক্টেড থাকবে এরা হচ্ছে ডিফারেন্ট ডিভাইসেস, এবং ডিফারেন্ট ডিভাইসেসের মধ্যে কানেকশন এস্টাবলিশ করার জন্য আমাদেরকে অবশ্যই সবসময় মাথায় রাখতে হবে যে এখানে আমাদের স্ট্রেট থ্রো কপার ইউজ করতে হবে। এবং আমাদের সেম ডিভাইস যদি হয়, যেমন আমাদের এখানে আমি যদি দেখাই আপনাদের, নেটওয়ার্ক ডিভাইস হিসেবে সুইচ আছে, রাউটার আছে, হাবস আছে, এরা হচ্ছে সেম ডিভাইসেস। এদের ক্ষেত্রে আমাদের সবসময় ক্রসওভার কপার ওয়ার দিয়ে কানেক্ট করতে হবে। তাহলে আমাদের এখানে যদি কানেকশনে ক্লিক করি, আমরা এখানে দেখতে পাচ্ছি কপার স্ট্রেট থ্রো এবং কপার ক্রসওভার। তাহলে আমাদের এখানে যেহেতু সুইচ এবং আমাদের পেরিফেরাল ডিভাইসের সময় ডিফারেন্ট, তাহলে এখানে আমাদের স্ট্রেট থ্রো কপার ইউজ করতে হবে। তার জন্য আমরা প্রথমে আমাদের কন্ট্রোল প্রেস করে আমাদের কাঙ্ক্ষিত ওয়্যারটা সিলেক্ট করে নিই, তারপর আমরা আমাদের কানেকশনটা দিয়ে ফেলি। আমাদের প্রথম সুইচের সাথে আমাদের প্রথম আমাদের যে কম্পিউটার আছে তাকে আমরা হচ্ছে ফার্স্ট ইথারনেট পোর্টে কানেক্ট করব। একইভাবে আমাদের সুইচের সেকেন্ড পোর্টের সাথে আমাদের কম্পিউটারের দ্বিতীয় কম্পিউটার প্রথম ফার্স্ট ইথারনেট পোর্টে আমরা কানেক্ট করবো। আমাদের একটা কম্পিউটার একটা মাত্র ফার্স্ট ইথারনেট পোর্ট থাকে। একইভাবে আমরা বাকি যে ডিভাইস সমূহ আছে তাদের সাথে আমরা কানেকশনটা দিয়ে ফেলবো। ওকে, আমাদের কানেকশনটা দেওয়া হয়ে গেছে। আমরা এসি প্রেস করে এটাকে আনডু করে দিব। আমরা একটু এগুলোকে অর্গানাইজ করে নিই। ওকে, ফাইন। আমরা এটা হচ্ছে আমাদের এটা মুভেবল। হ্যাঁ, আমরা চাইলে এভাবে মুভ করে আমরা এটাকে পজিশন করে নিতে পারি। আমরা চাইলে এখান থেকে ওইটাকে আমরা মুভ করে এটাকে পজিশন করে নিতে পারি। তো আমাদের কানেকশনটা দেওয়া শেষ। এবার হচ্ছে আমাদের মূল কাজ হচ্ছে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করা। তো আমরা শুরুতে দেখেছিলাম আমাদের
প্রত্যেকটা পেরিফেরাল ডিভাইসের জন্য নির্দিষ্ট কিছু আইপি অ্যাড্রেস অ্যাসাইন করা আছে, যার মাধ্যমে আমাদের প্রত্যেকটা ইন্টারকানেক্টেড ডিভাইস সমূহ একে অপরের সাথে কমিউনিকেশন করতে পারবে। তাহলে আমাদের আইপি অ্যাড্রেস অ্যাসাইন করার জন্য আমরা শুরুতেই আমাদের কম্পিউটার এন্টার করতে হবে। তাহলে আমরা কম্পিউটার ক্লিক করি, সেখান থেকে আমরা ডেস্কটপে ক্লিক করি, সেখান থেকে আমরা আইপি কনফিগারেশনে ক্লিক করব। আমরা এখানে স্ট্যাটিক মোডে আমরা নিজেরা যেহেতু আইপি অ্যাড্রেস অ্যাসাইন করছি, এটা স্ট্যাটিক মোড। তাহলে আমরা প্রথমেই আমাদের যে আইপি অ্যাড্রেসটা প্রত্যেকটা কম্পিউটার ক্ষেত্রে বলা হয়েছিল নির্দিষ্ট করে আমরা একটু দেখি। আমাদের প্রথম কম্পিউটার ক্ষেত্রে আইপি অ্যাড্রেস বলা আছে 192.68.1.10। এভাবে আমরা 11 থেকে 10 থেকে 15 পর্যন্ত 6টা কম্পিউটারের জন্য আইপি অ্যাড্রেসটা অ্যাসাইন করব। তাহলে আমরা আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে ফেলি। প্রথমটা ক্ষেত্রে হচ্ছে 192.68.1.10 এবং পরবর্তীতে আমরা সাবমিট মাস্ক সে অটোমেটিক্যালি নিয়ে ফেলবে, আমরা ক্রস করে দিব। একইভাবে আমরা দ্বিতীয়টাতে ক্লিক করব, আমরা ডেস্কটপে যাব, আইপি কনফিগারেশনে যাব এবং এখান থেকে আমরা তার আইপি অ্যাড্রেসটা বসিয়ে দিব, এটা হচ্ছে 11 এবং আমাদের সাবমিট মাস্ক সে অটোমেটিক্যালি নিয়ে নেবে। তাহলে আমরা পরবর্তী পিসিতে ক্লিক করি, সেখান থেকে আইপি কনফিগারেশন, সেখান থেকে ডেস্কটপ, তারপর আমরা আমাদের আইপি অ্যাড্রেসটা বসাবো, এক্ষেত্রে হচ্ছে 12 এবং সাবনেট মাস্ক সে অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে। এবার আমরা প্রত্যেকটা কম্পিউটারের মধ্যে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে ফেলি। আমাদের আইপি অ্যাড্রেস অ্যাসাইন করা শেষ। আমরা চাইলে যেন আমাদের আইপি অ্যাড্রেস গুলো আমরা একটু মনে রাখতে পারি, তার জন্য আমরা এখানে লিখে রাখতে পারি প্রত্যেকটা কম্পিউটারের উপরে, মানে আমাদের প্রত্যেকটা অ্যান্ড ডিভাইসের উপরে আমরা চাইলে আইপি অ্যাড্রেস গুলো লিখে রাখতে পারি। তাহলে তার জন্য আমরা এখান থেকে যে নোট এখানে ক্লিক করব, করে আমরা আইপি অ্যাড্রেসটা এখানে লিখে রাখতে পারি। তাহলে আমাদের প্রথমটা ছিল 10, সিমিলার প্রথম পরেরটা ছিল আমাদের হচ্ছে 11। এভাবে আমরা আইপি অ্যাড্রেস গুলো লিখে রাখি, যেন আমরা যখন পিং টেস্ট করব তখন আমাদেরকে যেন বারবার কম্পিউটারের মধ্যে কার্সার রেখে দেখতে না হয়, আমরা এখান থেকে সরাসরি বুঝে ফেলতে পারবো কার আইপি অ্যাড্রেস কোনটা। তাহলে আমরা সঠিকভাবে পিং টেস্টটা করতে পারবো। আচ্ছা, আমাদের কানেকশনটা এস্টাবলিশ করা শেষ এবং আমাদের আইপি অ্যাড্রেস অ্যাসাইন করা শেষ। এবার আমাদের কাজ হচ্ছে আমাদের এই অ্যান্ড ডিভাইসগুলো একে অপরের সাথে ইন্টার কানেক্টেড হয়েছে কিনা এবং তারা ওভার দ্য ইন্টারনেটের মাধ্যমে কমিউনিকেশন করতে পারছে কিনা সেটা আমাদের চেক করতে হবে, যার জন্য আমাদেরকে পিং টেস্ট করতে হবে। তো পিং টেস্ট করার জন্য আমরা যে কোনো একটা কম্পিউটার এন্টার করি, আমরা প্রথম কম্পিউটারটা এন্টার করি, সেখান থেকে আমরা আমাদের কমান্ড প্রম্পটে যাব, সেখান থেকে আমাদের একটা কমান্ড লিখতে হবে পিং। পিং লেখার পরে আমরা যে কম্পিউটারের সাথে পিং টেস্ট করব, মানে আমরা ধরি কম্পিউটার এই জিরোর সাথে আমরা কম্পিউটার 4K পিং টেস্ট করে দেখব যে একে অপরের সাথে ইন্টার কানেক্ট হয়েছে কিনা, তার জন্য আমরা কি করতে হবে, যার সাথে আমরা কানেক্টেড হতে যাচ্ছি তার যে আইপি অ্যাড্রেস আছে সেটা বসাতে হবে। তাহলে এর আমাদের যে পিসি ফোর তার আইপি অ্যাড্রেস হচ্ছে 192.68.1.40। তাহলে আমরা এই আইপি অ্যাড্রেসটা তাকে দিতে হবে 192.68.1.40 এবং আমরা এন্টার প্রেস করে দিব। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের প্যাকেট সেন্ড ফোর এবং রিসিভ ফোর এবং লস হচ্ছে 0, তার মানে আমাদের কানেকশনটা ঠিকভাবে এস্টাবলিশ হয়েছে। আমরা এভাবে প্রত্যেকটা নোডের যে অ্যান্ড ডিভাইস আছে প্রত্যেকের সাথে আমাদের প্রত্যেকের কানেকশনটা হয়েছে কিনা আমরা সেটা চেক করে দেখে নিতে পারি। আমরা একটা বিষয় লক্ষ্য করি, আমরা যদি কোনোভাবে আইপি অ্যাড্রেসটা ভুল দিই, যেমন ধরি আমরা এমন একটা আইপি অ্যাড্রেস দিচ্ছি যে আইপি অ্যাড্রেস আন্ডারে এখানে কোনো ডিভাইস নেই, যেমন আমরা বলি 192.68.1.18, আমরা এরকম একটা আইপি অ্যাড্রেস দিয়ে দিলাম ভুলে, হয়তো হতে পারে। আমরা যদি এন্টার প্রেস করি আমরা দেখবো এখানে আমাদের কানেকশনটা সে করতে পারেনি, এখানে উঠবে ওয়েট করেন রিকোয়েস্ট টাইম আউট প্রথম ক্ষেত্রে উঠেছে। আমাদের সাধারণত 4টা প্যাকেট আমরা পাঠাই, আপনি এখানে দেখবেন যে এই যে রিপ্লাই ফ্রম 192.68.1.14 বাইটস 32 এবং টাইম বলা আছে, টিটেল বলা আছে। তো এখানে সে টোটাল প্যাকেট 4টা সেন্ড করছে এবং রিসিভ 4টাই করেছে, লস 0। আর আমি এর পরবর্তীতে যে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করেছিলাম সেক্ষেত্রে আমার একটা প্যাকেটও সে সেন্ড করতে মানে সেন্ড করে দিয়েছে, বাট একটা প্যাকেটও অ্যান্ড ডিভাইসের দ্বারা রিসিভড হয় নাই, তারপর রিসিভ 0 এবং লস 4, মানে 4টাই লস, মানে আমার টোটাল ইনফরমেশনটাই 100% কি হয়েছে, লস হয়েছে। তাহলে আপনারা এভাবে পিং টেস্ট করে আপনাদের অ্যান্ড ডিভাইস সমূহ ইন্টারকানেক্ট হয়েছে কিনা সেটা চেক করে নিতে পারেন। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন আজকের সেশন থেকে আমরা কিভাবে একটি স্টার টপোলজি ডিজাইন করতে পারি এবং সেখানে আমরা আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতে পারি এবং আমরা কিভাবে পিং টেস্ট করে আমাদের কানেকশনটা 100% ওকে আছে কিনা সেটা চেক করে নিতে পারি। আজকের লেকচারটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা যদি কোনো ডিফিকাল্টিস ফেস করেন অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ সবাইকে।